নাম বিশ্বনাথ নস্কর, আমি বারাইপুর থেকে বিলং করি। তো আজকের আপনাদের দেখাচ্ছি সামনে একটা পেয়ারা চাষ করা হয়েছে, পেয়ারা বাগান। তো এখানে আমরা আরসিএমের হরিত সঞ্জীবনী দিয়ে চাষ করেছি, টোটাল হরিত সঞ্জীবনী চাষ করেছি। দেখুন আপনারা কি সুন্দর ফলন হয়েছে। তো এখানে আমরা রাসায়নিক সারের সাথে সয়েলহেলথ এবং গার্ডেন গোল দিয়েছি, আর আমরা স্প্রে করি গাছেতে স্প্রেম্যাক 85, মিলাপ ডিফেন্ট এবং ফ্রুট স্পেশাল। তো তো টোটাল দেখুন, টোটালটা আমরা হরিত সঞ্জীবনী চাষ করেছি। এটা দু বছরেরই গাছ, আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছে মিনিমাম 400-500 পিস পেয়ারা হয়ে আছে। তো আমাদের পেপটিসাইড রাসায়নিক সার ব্যবহার করে করে আমার মাটি পায় যেতে বসেছে। আমারও মাটির অবস্থা খারাপ হয়েছিল, আমি এই প্রায় টোটাল হরিত সঞ্জীবনী দিয়ে চাষ করছি বলে ফলনটা এখন খুব ভালোই হচ্ছে। টোটাল যদি হরিত সঞ্জীবনী দিয়ে চাষ করি, আমাদের ফলন কোয়ালিটি কোয়ান্টিটি খুব সুন্দর হবে এবং ফলের টেস্ট খুব সুন্দর, এবং কালার আপনারা বাজারে নিয়ে গেলে আপনার মাল পেয়ারাটা বাজারে সেরা বলে মনে হবে, খুব সুন্দরই তার গ্লেস ভাব সাইজ। তো দেখুন এগুলোর মাল রেডি হয়ে গেছে, এই যে পেয়ারাগুলো রেডি হয়ে গেছে টোটাল। তো আপনাদের কাছে একটাই মেসেজ দেবো, আপনারা চাষিদেরকে দেখান ভিডিও, আমি একটা নিজে একজন চাষি এবং আরসিএমের ডিস্ট্রিবিউটার, চাষিদেরকে দেখান আপনারা যে আরসিএমের প্রোডাক্ট কথা বলে পয়সা বিফলে যাবে না। হ্যাঁ, একবার আপনাদেরকে বিশ্বাস করে নিতে হবে প্রোডাক্টটা। তো এটাই আমার মেসেজ দেওয়া ছিল। হ্যাঁ, জয় আরসিএম, জয় হরিত সঞ্জীবনী।